الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وأ穆اله شبابي يا رواجبر تحية الإسلام إبن إيدر بشش برت تقبل الله منا ومنكم أجمعين وعيدكم مبارك بإذن الله عز وجل আমরা আজকে আয়ামুত্তশরিকের কিছু আমল নিয়ে কথা বলবো কারণ আমরা ইয়ামুত্তশরিকের মধ্যেই অবস্থান করছি যদিও এতো মধ্যে শরিক আমাদের থেকে অতিক্রান্ত হওয়া শুরু হয়ে গেছে ইয়ামুত্তশরিক হচ্ছে এগারো বারো এবং তেরোই জেলহাজ তেরোই জেলহাজের সূর্যাস্তের সাথে সাথে শরিক শেষ হয়ে যায় এই দিনগুলোর কি করণীয় কী আমল সেটি আল্লাহ তাল্লাহ আল কোরআনী যেমন তুলে ধরেছেন দুশো তিন নম্বর আয়াতে ঠিক তেমনি রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনিও হাদিসের মধ্যে এই দিনের করণীয় তুলে ধরেছেন এবং এই হাদিসটি বর্ণনা করেছেন ইমাম আহমেদ তার মুস্তাব গ্রন্থে এবং শেখ আলবানী টিকে শুদ্ধ বলেছেন তাহলে কি বলেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 233 নম্বর তিনি বলেছেন ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাউদাত ফামান তা'জলা ফি ইয়ামাইন ফলাইতম আলাইহি ওয়া মান তাআখখারা ফলাইতম আলাইহি আর নির্দিষ্ট কয়েকটি দিনের মধ্যে তোমরা আল্লাহকে স্মরণ করো যে ব্যক্তি দুই দিনের মধ্যে তাড়াহুড়ো করে চলে আসতে চায় এখানে চলে আসতে চায় মানে মিনা থেকে চলে আসতে চায় তাহলে তার কোনো পাপ নেই আর যে বিলম্ব করবে জেল হজ পর্যন্ত তারও কোনো পাপ নেই আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দু মাদুদাত এর ব্যাখ্যায় বলেছেন হিয়া আইয়ামুত তাশরীক এগুলো হচ্ছে আইয়ামুত তাশরীক واختاره اكثر العلماء এবং অধিকাংশ উলামায়ে کرام এই মতটিকেই গ্রহণ করেছেন আর নবী সাল্লাহ সাল্লামের যে হাদিসটির কথা আমরা বলেছিলাম যা ইয়ামত শরীকের করণীয় সম্পর্কে তিনি উল্লেখ করেছেন তিনি বলেছেন হিয়া ইয়াম ও ওয়া সরবেন ওয়া দেখেন লিল্লাহি তালা রাহু আহমেদ ফিল মুসনাদ ও সোহাহ শেখ লাল বেন রাহমাহুল্লাহ কামা কুল যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন এই দিনগুলো হচ্ছে ভক্ষণ করার দিন পান করার দিন এবং আল্লাহ তালার দিকের তথা তাকে স্মরণ করার দিন হাদিসটি শুদ্ধ তাহলে এখানে খাবার এবং পান করা এ বিষয়টা আমরা জানি কারণ ইয়ামুত্রিকের তিন দিনই কুরবানি ঈদের পরের তিন দিন এই তিন দিনও কুরবানি করা যায় সুতরাং কুরবানি এ হলো মোট চার দিন এই চার দিন মানুষ কোরবানি করবে আল্লাহর নামে আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে এবং তারা খাবে এবং মানুষকে খাওয়াবে এটাই হচ্ছে বিধান আর আরেকটা বিধান দিকির হচ্ছে দেওয়া হচ্ছে তার তেকবির দেওয়া আল্লাহ তোমরা যেন আল্লাহর তেকবির দাও আল্লাহ একবার দাও কেন আল্লাহ তাল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছেন এই দিককে আমরা বেশ কয়েকভাবে উল্লেখ করতে পারি এই দিনগুলোতে যে কীভাবে আমরা আল্লাহকে স্মরণ করব। প্রথম হচ্ছে যেটাকে বলা হয় মতলাক ওপেন এবং উন্মুক্ত দিকের স্মরণ করা আল্লাহ সকল ইবাদত করার পাশাপাশি স্পেশালি একটা তেকবির দেওয়া যেটা উন্মুক্তভাবে দেওয়া হয় অর্থাৎ যে কোনো সময়ে যে কোনো স্থানে ঘরে বাইরে রাস্তায় মসজিদে এবং যে কোনো সময় সকালে সন্ধ্যায় কিংবা রাত্রে এটাকে বলা হয় এতিক বিরাল মতলাক আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ওলাহিলহাট অথবা বলা যায় তিনবার করে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার ওই লাহিলহাট আর দিকরুল মোকাইয়াদ অথবা তেকবির আল মোকাইয়াদ সেটি হচ্ছে আল্লাহকে স্মরণ করার আরেকটি স্পেশাল পদ্ধতি এবং সেটি হচ্ছে প্রত্যেক ফরজ সালাতের পরে প্রত্যেক ফরজ সালাতের পরে তেকবির দেওয়া এবং এটা যারা হজে যাননি তারা নঈজ এল হজ ফজর সালাত থেকে আরম্ভ করে আয়ামুতরিকের শেষ সময় পর্যন্ত অর্থাৎ সালাতলা আসর পর্যন্ত তারা প্রত্যেক সালাতের পরে এই ত্যাগবীরটি পাঠ করবেন তিনবার আস্তাকল্লা পড়ার পরে আল্লাহ মায়াল্লাম অমিনকা সাল্লাম তারপর আরাক্তাম এই দোয়ার পরে তারা ত্যাগবিরটা দেবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইু আল্লাহ আকবর আল্লাহ আকবর একবার একাধিকবার তারা সেটি পড়তে পারেন এটা হচ্ছে তেগবীর আল মোকাইয়া তার হাজিদের জন্যে তারা নাহার অর্থাৎ কোরবানির দিন জহরের পর থেকে তারা এই ত্যাগবিরটা দেবেন কারণ তারা আগের দিন তারা আরাফায় ব্যস্ত থাকেন এবং তারা মুজদেলেফায় ব্যস্ত থাকেন এভাবে ওলামা কেরাম উল্লেখ করেছেন এরপরে দিকের আরেকটা স্পেশাল পদ্ধতি হচ্ছে আল্লাহর নামে দাবে করার সময় বিসমিল্লা বলা এবং আল্লাহ একবার বলা কারণ আমরা জানি কোরবানির দিন এবং তারপর রাইয়া মুসিক এই তিন দিন মোট চার দিনে আল্লাহর নামে প্রতিদিনই কম বেশি জবে করা হয় এবং তখনও আল্লাহর নামকে স্মরণ করা হয় কারণ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও জবে করার সময় বিসমিল্লা পড়েছেন এবং আল্লাহু আকবর বলেছেন আর দোয়া করেছেন আল্লাহম তাকবাল হায়দা মিন মোহাম্মদ ওয়া আলী মোহাম্মদ ওয়া মিন উম্মতে মোহাম্মদ এভাবেই তিনি আল্লাহর নামকে বারবার স্মরণ করেছিলেন আর যেহেতু রসুল্লাহ সাল্লাহ বলেছেন হিয়া সম্পর্কে খাবার এবং পান করার দিন তাহলে খাবারের সময়ও আল্লাহকে স্মরণ করতে হবে পান করার সময়ও আল্লাহকে স্মরণ করতে হবে এবং এই বিধান আমরা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসে জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন إن الله عز وجل يرضى عن العبد إذا أكل الأكلة فيحمده عليها وإذا شرب أطبا إن الله عز وجل يرضى عن العبد أن يأكل الأكلة فيحمده عليها ويشرب الشربة فيحمده عليها صحيح مسلم الحديث جي الله تعالى تار باندر پرتكوبشان তার প্রতি খুশি থাকেন যখন সে কোনো খাদ্য ভক্ষণ করে তারপরে সেই খাদ্যের কারণে সে আল্লাহর প্রশংসা করে এবং যখন সে কোনো পানীয় সুরবা পানীয় পান করে এবং সে কারণে সে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করে সুতরাং আমরা দেখতে পাচ্ছি আল্লাহর নাম আমরা নিচ্ছি যখন খাই যখন ভক্ষণ করি এবং যখন পান করি এবং এভাবেই যেহেতু আয়ামুত্তে শিখ হচ্ছে আয়াম এক লিন ওয়াসর অতএব আমরা খাবারের সময় পান করার সময় আল্লাহ স্মরণ করব এবং তারপরে আল্লাহকে স্মরণ করার একটা স্পেশাল অকেশন কিংবা উপলক্ষ হচ্ছে জমা রাতে আমাদের হাজি সাহেবরা যারা হজে গিয়েছেন তারা আল্লাহকে স্মরণ করেন প্রতিবার প্রতিটা কঙ্কর নিক্ষেপের সময় তারা বলেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহু আকবর বলে এভাবে কঙ্কর নিক্ষেপ করেন তারপরে দোয়া করেন তারপরে কঙ্কর নিক্ষেপ করেন আলাদা আলাদা করে প্রতিবার আল্লাহ আকবর বলে এবং তারপরে দোয়া করেন এবং তারপরে আল প্রতিবারে আলাদা আলাদা করে আল্লাহ আকবর বলে সাতটা কঙ্কর নিক্ষেপ করেন কোনো দোয়া না করে চলে আসেন তাহলে জামারাতেও কিন্তু আল্লাহ আকবর ধ্বনিতে প্রতিটা মুহূর্ত মুখরিত হতে থাকে আর উলামাইকার এই দিনগুলোতে যেহেতু এত সুন্দর অপবিত্র উপলক্ষ রয়েছে অতএব বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করাকে তারা মুস্তাহাব বলেছেন কারণ যেকোনো মর্যাদাপূর্ণ সময়ে স্পেশাল আসলে আল্লাহর কাছে দোয়া করা যায় এবং আল্লাহ দোয়া কবুল করেন আর সর্বশেষ করণীয় আমরা বলবো ইমাম আহমেদ ইবনে না সেই হাদিসটি যেটি তিনি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম থেকে তার স্থান বর্ণনা করেছেন মোস্তাদ গ্রন্থে যে রাসুল্ল সাল্লাম বলেছেন ফাইন হা ইয়াম ও একলিন ওয়েশোর বিন ও দেক রিনাহ চা আলা এবং এটি শুদ্ধ শেখ বানি শুদ্ধ বলেছেন আমরা শুরুতেই হ্যাজিস্টিয়ান মূল্য তুল্য করেছিলাম তিনি বলেছেন রসুল ওয়াসাল্য়া সাল বলেছেন যে তোমরা এই দিনগুলোতে অর্থাৎ ইয়ামুচ্ছশরিকে দিনগুলোতে শিয়াম পালন করো না কারণ এগুলো হচ্ছে খাবার খাওয়ার দিন পান করার দিন এবং আল্লাহকে স্মরণ করার দিন তাহলে এই দিনগুলোতে শিয়াম রাখা যাবে না এই জন্য ওলামাইক্রাম বলেছেন বছরে পাঁচটা দিন হারাম সেটি হচ্ছে দুই ঈদ এবং শরীরের তিন দিন তাহলে এ হলো মোটামুটি আমাদের করণীয় আমি সবাইকে একটু আসলে তেতকির দেওয়ার জন্য আমার নিজেকে সহ যে আসুন আমরা আল্লাহকে যেন ভুলে না যাই ঈদ পরবর্তী উল্লাসে আমরা যেন আমাদের দিনই দায়িত্বকে ভুলে না যাই আমরা যেন ইবাদতের চেতনাকে ভুলে না যাই আমরা যেন আল্লাহর কোনো নির্দেশের সীমা লঙ্ঘন না করি রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের কোনো সন্না থেকে আমরা যেন দূরে সরে না যাই সেদিকে আপনাদের সবাইকে আহ্বান করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন আমাদের হাজী সাহেবদের হজকে আল্লাহ যেন কবুল করেন এবং তাদের হজকে আল্লাহ হজে মাবরুরে পরিণত করে দিন আমাদের জাতিকে মুসলিম উম্মাকে আল্লাহ তালা তার রহমত বরকত দিয়ে ঢেকে নিন আবৃত্ত করে নিন মুসলিমদের যত সমস্যা আজকে আন্তর্জাতিক জাতীয় কিংবা স্থানীয় যেকোনো পর্যায়ে সমস্যাকে আল্লাহ দূর করে দিন আল্লাহ মুসলিমদের সহায় হন দুনিয়া দুনিয়ার মুসলিমরা যে যেখানে আছে আল্লাহ তাদের প্রতি নুসরাত তাদেরকে প্রদান করুন এই দোয়া রেখে আজকের মতো এখানে শেষ করছে ও সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ও আলা আলিহি ও আসহাব